আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এখন সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবন নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল রোজ সোমবার তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। ইসলামের আরবের প্রথাগত রীতি অনুসারে কোনো সন্তান জন্ম নিলেই তাকে দাতৃগৃহে লালন পালন করার জন্য পাঠিয়ে দেওয়া হতো। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিন মাত্র তার মায়ের দুধ পান করার সুযোগ লাভ করেন। পরবর্তী সময়ে তাকে হালিমা নামক দাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার গৃহে 5 বছর অবস্থান করেন। হালিমার গৃহে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এখানে দেখো এই যে দাত্রী গৃহে লালন পালনের বিষয় আছে এবং পরবর্তী সময়ে সিনাসাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিভিন্নভাবে বলা হয়েছে যে 4 বার সিনাসাক করা হয়েছে। তো আসলে আমরা ইসলামের ইতিহাসে যে প্রথম সিনাসাকের যে বিষয়টা আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, তখন তিনি যখন হালিমার গৃহে লালিত পালিত হন, তখন তার প্রথমবার সিনাসাক করা হয়। তো সিনাসাকের বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে দুজন ফেরেশতা আসেন এবং আল্লাহ রসুলকে সিনাসাক করে তারা চলে যান। এরপরে রসুল সাল্লামের বয়স যখন 6 বছর, তখন তিনি আবার তার মায়ের গৃহে তিনি চলে আসেন। তো 6 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গৃহে আসেন, তখন তার মার ইচ্ছা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মা দুজনই তার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় গমন করেন। মদিনা থেকে ফিরে আসার সময় আবু আবা নামক স্থানে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়লে সেখানেই তিনি ইন্তেকাল করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার মার সাথে একজন দাসী ছিলেন, দাসীর নাম ছিল উম্মে আয়মান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে সেখান থেকে মদিনায় নিয়ে আসা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে তিনি মাতৃহারা হয়ে গেলেন। এরপরে মাতৃহারা হওয়ার পরে তার দেখাশোনার দায়িত্ব তার দাদা আব্দুল মুত্তালিবের উপরে পড়ে। আব্দুল মুত্তালিব বয়সে বয়স্ক ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার তত্ত্বাবধানে 2 বছর ছিলেন। 2 বছর যেতে না যেতেই তারপরে তার দাদাও ইন্তেকাল করেন। তার মানে প্রথম সময়ে তার জন্মের আগেই পিতা মারা যান, 6 বছর বয়সে তার মাও মারা যান এবং তার কিছুদিন পর তার দাদা মারা যান। দাদা মারা যাওয়ার পরে তার দেখাশোনার দায়িত্ব চলে আসে তার চাচা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন এবং তার কাছে যখন তিনি লালিত পালিত হন, তিনি তার নিজের সন্তানের চেয়েও আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ইসলামের ইতিহাসের বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে আমরা সেটা জানতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচার গৃহে লালিত পালিত হন, চাচার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না, যে কারণে তাকে উট এবং মেষ চড়াইতে হয়েছে সেখানে। এরপরে চাচার ওখানে লালিত পালিত হওয়ার পরে তার বয়স যখন 12 বছর, তো আবু তালিবের ব্যবসা করতেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে তার চাচার সাথে সিরিয়ায় গমন করেন এবং সেখানে প্রথম ব্যবসার কাফিলার সাথে তিনি অংশগ্রহণ করেন। তো ইসলামের ইতিহাসে এটাই বলা হয়েছে যে আমরা জানতে পারছি যে যখন তিনি তার চাচার সাথে ব্যবসায় গেলেন, তো ওই ব্যবসায় আবু তালিবের সবচেয়ে বেশি তিনি লাভবান হয়েছিলেন। এরপরে আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে, তিনি আবু তালিবের তত্ত্বাবধানে চলতে থাকেন। এদিকেই তার সত্যবাদিতা, বিচক্ষণতা কারণে মানুষ
আস্তে আস্তে মানুষের মুখে তিনি আল আমিন উপাধিতে ভূষিত হন, কারণ তার সততার কারণে, সত্যবাদিতার কারণে সবাই তাকে আল আমিন হিসাবেই জানতেন। কারণ এমনকি তার শত্রুরাও আল্লাহ রসুলকে আল আমিন হিসাবে জানেন। তো পরবর্তী সময়ে আর তার নাম মোহাম্মদ যে নামটা ছিল সেই নামটা আল আমিনের কাছে ঢাকা পড়ে যায় এবং আল আমিন হিসাবেই তিনি দুনিয়ায় এবং সারা দুনিয়া মক্কা মদিনা সহ সারা দুনিয়াতে প্রচার এবং প্রসার লাভ করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক যে জীবনটা। তো আমরা আশা করি, আমি আশা করি যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং প্রাথমিক জীবন সম্পর্কে বুঝতে পারছো। তো এখানে যদি যে বিষয়টা আসছে যে তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে, আর পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব যে এরপরে যে বিষয়টা আছে যে হারফুল ফুজুর এবং হিলফুল ফুজুল হজরে আসওয়াদ এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝাবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।